হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ঢাকার প্রথম পর্বে আলো ছড়ালেন দেশি ক্রিকেটাররাই। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ঢাকার বাইরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে অনুষ্ঠিত সেই আট ম্যাচে এগোচ্ছত্ব আধিপত্য দেখিয়েছেন বিদেশি ক্রিকেটাররাই। যদিও বল হাতে সিলেট পর্বে দাপট দেখিয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা, সিলেট পর্ব শেষে বিপিএল ঢাকায় ফিরতেই দেখা গেল ভিন্ন চিত্র। ঢাকার প্রথম পর্বে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন দেশি ক্রিকেটাররা। সিলেট পর্বে দেশি ক্রিকেটারদের কেউই হাফ সেঞ্চুরি করতে পারেনি, তবে ঢাকা পর্বে প্রায় প্রতিটি ম্যাচেই ছিল দেশি ক্রিকেটারদের আলোচিত উদযাপন। ঢাকায় ফিরে রাজশাহী কিংসের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেন মমিনুল হক সৌরভ। সেই শুরু একে একে জ্বলে উঠতে থাকে দেশি ক্রিকেটারদের ব্যাট। মমিনুলের পর এনামুল হক বিজয়, জাকির হোসেন, নাসির হোসেন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরাও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ঢাকা পর্ব শেষে তারই শীর্ষ পাঁচ রান সংগ্রহের তালিকাতেও জায়গা করে নিয়েছেন দুই দেশি ক্রিকেটার। এরা হলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইমরুল কায়েস। ছয় ম্যাচে 189 রান করেন মাহমুদুল্লাহ, মঙ্গলবার পঞ্চম স্থানে ওঠেন, আর সমান ম্যাচে 201 রান করে ইমরুল রয়েছেন চতুর্থ স্থানে। তবে এখনও উপরে তিনজনই বিদেশি, 211 রান করে শীর্ষে আছেন ঢাকার ক্যারিবীয় তারকা এভিন লুইস। সেরা পাঁচের জায়গা না পেলেও মোহাম্মদ মিথুন ও মমিনুল রয়েছেন সেরা দশে। ছয় ম্যাচে 165 রান নিয়ে মিথুন সপ্তম ও সমান সংখ্যক ম্যাচে 161 রান নিয়ে নবম স্থানে রয়েছেন মমিনুল। বিপিএল এর চলতি আসরের শুরুতে সাকিব, মুশফিক, সৌমরা ছিলেন একেবারেই ম্লান। বিশেষ করে সাব্বিরের ব্যাট থেকে প্রথম চার ম্যাচে আসে মাত্র 22 রান। সেই সাব্বিরই শেষ পর্যন্ত সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেন 70 রানের দারুণ এক ইনিংস। নাসির সিলেট পর্বে কিছু রান পেলেও সেদিন দেখা পাননি চলতি আসরে তার প্রথম হাফ সেঞ্চুরির। মঙ্গলবার সেই তালিকাতে নাম লেখান মাহমুদুল্লাহ ও মুশফিক। অন্যদিকে বল হাতে শুরু থেকেই দারুণ পারফরমেন্স অব্যাহত রেখেছিলেন দেশি ক্রিকেটাররা, এখনও সেই ধারা অব্যাহত রেখেছেন তারা। 12 উইকেট নিয়ে বোলিং তালিকার শীর্ষে খুলনার ডানহাতি তরুণ পেসার আবু জায়েদ রাহি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তরুণ বাহাতি পেসার আবু হায়দার রনি। ঢাকার এই অধিনায়ক 7 ম্যাচে নিয়েছেন 11 উইকেট। এছাড়া সেরা 5 বোলারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব। মঙ্গলবার রংপুরের বিপক্ষে 5 উইকেট নেওয়ার মধ্য দিয়ে বাহাতি স্পিনারের ঝুলিতে রয়েছে 10 উইকেট। সেরা পাঁচের তালিকায় দুই বিদেশি ক্রিকেটারের মধ্যে শহীদ আফ্রিদি 11, সুনীল নারিন 8। রংপুর রাইডার্সের দলপতি মাশরাফি বিন মর্তুজা, সতীর্থ থিসারা পেরেরা, সিলেট সিক্সার্সের লিয়াম প্লাঙ্কেট, চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ প্রত্যেকেই 7 করে উইকেট লাভ করে। সিলেট ও ঢাকা পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে 24। ঢাকার প্রথম পর্ব শেষে 6 ম্যাচে 5 জয়ে 1 হারে মোট 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তামিম ইকবাল কুমিল্লা। কুমিল্লার চাইতে মাত্র 1 পয়েন্ট কমে 9 পয়েন্ট নিয়ে তামিমের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সাকিবের ঢাকা। তৃতীয় স্থানে মাহমুদুল্লাহর খুলনা ও চতুর্থ স্থানে রয়েছে নাসিরের সিলেট। 5 রংপুর, 6 রাজশাহী ও 7 চিটাগং। সিলেটের ঢাকা মাটি এবার নগর বন্দরী চট্টগ্রামে যাচ্ছে বিপিএল এর পঞ্চম আসর। দুদিন বিরতির পর আগামী শুক্রবার খুলনা রংপুর ম্যাচ দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর চট্টগ্রাম পর্বের পর্দা উঠবে। চট্টগ্রামে মোট 10 ম্যাচ শেষে আবারও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরবে বিপিএল উত্তেজনা, যার শেষটা হবে 12 ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে।